নিয়ন্ত্রণ হারিয়ে নিশান গাড়ি রাস্তার পার্শ্ববর্তী খালে। ঘটনা শনিবার সকালে লিচু বাগান থেকে শাল বাগান যাওয়ার মধ্যবর্তী রাস্তার কাছে। এই ব্যাপারে কেউ হতাহত হয়েছে কিনা কোনো খবর পাওয়া যায়নি। মানুষ যেমনটা ভাবে তেমনটা কিন্তু না হয়ে প্রায়শই উল্টোটা হয়। পুজোর আগে রাজধানী আগরতলার লিচু বাগান থেকে শাল বাগান যাওয়ার মধ্যবর্তী রাস্তার পার্শ্ববর্তী খালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নিশান গাড়ি উল্টে পড়ার ঘটনায় এমন উপমা ছাড়া আর কিছুই উপযুক্ত নয়। এদিন সকালে TR01BG0408 নম্বর একটি নিশান গাড়ি সংশ্লিষ্ট খালে এসে মুখ থুবড়ে উল্টে পড়ে যায়। তবে ঘটনা এদিন সকালে হলেও ঠিক কখন হয়েছে বা ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে সঠিক কোনো খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে স্থানীয় এক অটো চালক কি বলছেন এবার শুনে নেওয়া যাক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে NCC থানার পুলিশ বাহিনী। পুলিশ প্রাথমিক তদন্ত করা ছাড়া কিছুই বলতে পারেনি। গভীর রাতের দিকে গাড়িটা দুই টায়ার আউটলুক সাইনবোর্ডের সামনে বাড়ি দিয়ে সাজা করে আসে। আর আমরা খবর পাইছি একটু আগে লোকজন থেকে জমা হয়েছে, খাতা খবর পাওয়া হয়েছে, খবর পাওয়ার সঙ্গে আমরা আসি। আগে দেখছি যে এটা আছে কিন্তু ইঞ্জুর কী আছে না আছে আমরা আগে কিছু পাইছি না গাড়ির ভিতরে, কিন্তু গাড়িটা আউটলুক অবস্থা পাইছি। অনুমান হোক মদমত্ত অবস্থায় বা অন্য কোনো কারণে চালক নিয়ন্ত্রণ রাখতে পারেনি, তাতে এই নিশান গাড়িটি এই খালে এসে হুমড়ি খেয়ে পড়ে যায়। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে এলাকার সাধারণের মধ্যে কৌতূহলের পাহাড়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবল।